বাসের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হলো বছর পাঁচেকের এক শিশুর ঘটনাটি ঘটেছে নাগের বাজারে জানা গেছে স্কুলের পথে বাস থেকে নামতেই ঘটে এই দুর্ঘটনা পথ দুর্ঘটনায় মৃত্যু হলো পাঁচ বছরের এক ছাত্রীর নার্সারির ছাত্রী ছিল সে মৃত ছাত্রীর নাম আনুষ্কা খাঁ ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দমদম নাগের বাজারে জানা গেছে এদিন মায়ের সঙ্গে দুশো তেইশ নম্বর রুটের বাসে চেপে স্কুলে যাচ্ছিল সে বাস থেকে নামার সময় পড়ে যায় ছোট্ট মেয়েটি সেই সময় বাসের পিছনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে মৃত্যু হয় তার ঘটনার পর পালিয়ে যান বাস চালক অভিযোগ নামার আগেই বাস চালিয়ে দেন চালক যার কারণেই এই দুর্ঘটনা ঘটনায় এলাকার বাসিন্দারা ক্ষোভে ভেটে পড়েন তীব্র যানজটের সৃষ্টি হয় ঘাতক বাসটিকে আটক করেছে পুলিশ মাথা বাঁচায় বাসের বলে চলে যায় এই ধরনের হয় যখন এই আই আইনেস নিয়ে আসা হয়েছে কিন্তু এখানে অনেক সমস্যা তো স্কুলের সামনে রাস্তা খারাপ রাস্তার পাশে নানা পাথর খোয়া ইট বাড়ি পরে থাকে নানা পাথি থাকে রাস্তা কোনো সারানো হয় না এদিকে দেখুন বাদিকে ডাল দিয়ে রাস্তা অবস্থা খারাপ কোনো পুলিশ সচেতন দেখে না এই স্কুলের টাইমে একটা এখানে দেওয়া উচিত রাস্তা পারানোর জন্য কিন্তু তাও করা হয় না বিউরো রিপোর্ট নিউজ ল্যান্ড Dum Dum!